Ka <sweak> একটু অল্প ওপরের দিকে করে বসুন দুই ভুরুর মাঝখানে নিজের মনোযোগ বজায় রাখুন মুখটা একটু অল্প উপরের দিকে করে রাখুন দুই ভুরুর মাঝখানে হালকা মনোযোগ বজায় রাখুন पुनरपि जननम् पुनरपि मारणम् पुनरपि जननी जठरे शयनम् पुनरपि जननं पुनरपि मारणम् पुनरपि जननी जठ रे शयनम् इह संसारे बहु दुस्तरे इह संसारे बहु कृपया पा पाहि कृपया पारे पाही मुरारे দয়া করে নিজের চোখ খুলুন যাই হোক নমস্কার সবাইকে একটা একই প্রশ্ন বারবার উঠে আসছে উভয় যুক্তরাষ্ট্র ভারত থেকে সেটা হলো সদ্গুরু আমরা কি সঙ্গীত শিখতে পারি এই বন্দি দশার সময় হ্যাঁ আপনি পারেন কিন্তু আপনার প্রতিবেশীও বাড়িতে এমন টেনেসিতে একবার ঘটেছিল একজন যুবতী মহিলা থাকেন ন্যাসোয়েল শহরে ন্যাশল পরিচিত সঙ্গীতের শহর নামে প্রায় প্রত্যেকেই সেখানে সঙ্গীতের উচ্চাকাঙ্ক্ষী যদি আপনি যান কোনো রেস্টুরেন্টে বসেন লোকজন যারা আপনাকে সেবা করছেন তারা হলেন ভবিষ্যতের তারকা তা তারা আদৌ আলোকিত হতে পারবেন কি না সেটা একটা প্রশ্নের বিষয় কিন্তু উচ্চাকাঙ্ক্ষী তারকা প্রায় সব জায়গায় সবাই গীতিকার সকলেই গায়ক তো একজন যুবতী মহিলা ঠিক করলেন যে তিনিও হবেন একজন গায়ক এবং যেহেতু কোথাও যাওয়ার নেই এই মুহূর্তে তো তিনি শুরু করলেন পিয়ানোর অভ্যাস কঠোরভাবে তারপর দুদিন পর একটা সজোরে ঠক শব্দ হলো দরজায় যখন তিনি দরজা খুললেন দেখলেন একটা লোক হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে সে বলল তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে সে উত্তর দিলাম একজন পিয়ানোর সুরকার আমি এসছি আপনার পিয়ানো সারাতে তিনি বললেন কই আমি তো কিছু বলিনি আমি তো ডাকিনি কোনো পিয়ানো সুরকারকে আসলে একত্রে সমগ্র প্রতিবেশী ভাড়া করেছে আমায় তাই আমি এখানে আপনি শিখতেই পারেন সঙ্গীত কিন্তু প্রতিবেশীরা বাড়িতেই যদি আপনার একটা একান্তে খামার বাড়ি থাকত কারণ আপনি যখন সঙ্গীত শিখছেন আপনি অবশ্যই অত্যাচারের প্রয়োগ সব থেকে আগে নিজের ওপর করবেন তারপর সেটা অন্যদের ওপর করা উচিত তো বন্দিদাসার সময় শঙ্করন পিল্লায় স্ত্রী ঠিক করলেন তিনি কর্ণাটক সঙ্গীত শিখবেন অনলাইনে তো তিনি শিক্ষা নেওয়া শুরু করলেন স্কাইপের মাধ্যমে কোনো এক চেন্নাইবাসী গায়কের কাছ থেকে তো যখন তিনি একটু আত্মবিশ্বাসী হয়ে উঠলেন রাতে খাবার সময় তিনি শঙ্করায়ণ পিল্লাইকে বললেন আমি শেষ চার দিন ধরে গান শিখছি ক্লাসিক্যাল সঙ্গীত চার দিনে আর আপনার জন্য গাইতে চাই তিনি বলেন আচ্ছা বেশ আর তিনি গাওয়া শুরু করলেন আর এটা এতই মধুর হয়ে উঠল যে তিনি চোখ বন্ধ করলেন না গাইতে থাকলেন সে তার মাথা নিচু করে খেতে লাগলেন তারপর যখন তিনি শেষ করলেন তার একটি রাগ তিনি জিজ্ঞাসা করলেন কেমন লাগলো স্বামী বললেন তোমার তো দূরদর্শনে যাওয়া উচিত স্ত্রী বললেন সত্যি আমি এত ভালো গাই আমার দূরদর্শনে যাওয়া উচিত সংকরণ পিল্লাই বললেন ব্যাপারটা তা নয় কমসে কম টিভিটা আমি বন্ধ করতে পারতাম তাই সঙ্গীত যদি আপনি শিখতে চান একান্তে হ্যাঁ অবশ্যই কিন্তু আরও অনেক কিছুই ছিল আপনার করার মতো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ওপর কাজ করা এটার মানে কি বোঝায় যখন আমি বলি নিজের ওপর কাজ করুন দৈহিকভাবে নিজের জন্য কিছু লক্ষ্য স্থির করুন এই কয়েক সপ্তাহের জন্য যা হাতে আছে শুধু দেখুন যখন আপনি আঠারো বছর বয়সী ছিলেন আমি বলতে চাইছি যখন আপনি প্রথমবার আঠেরো বছর হলেন তো মানে ধরুন আপনি আঠেরো বছরেরই ছিলেন শেষ তিরিশ বছর ধরে সেটা যখন আপনি প্রথমবার আঠেরো বছরে পা দিলেন যদি সে সময় আপনি নিচে ঝুঁকে থাকেন কত নিচে যেতেন সে সময় হয়তো হাত পুরো মাটি অবধি স্পর্শ করতে পারতো আজ হয়তো এটা এরকম শুধু চেষ্টা করুন যাতে সেটা আরও ছ ইঞ্চি নামানো যায় যখন আপনি আঠেরো বছরে ছিলেন কত দ্রুত আপনি একটি সিঁড়ি চড়তে পারতেন আজ আপনি কেমন লড়াই করে ওপরে উঠছেন দেখুন আপনি পারেন কিনা উন্নতি করতে দশ থেকে কুড়ি শতাংশ মতো কুড়ি শতাংশ উন্নতি পরবর্তী দুই সপ্তাহে একটু খুঁজে বের করুন নিজের ছবি যখন আপনি আঠেরো বা তারও ছোট ছিলেন কেমনভাবে আপনি দাঁড়াতেন কেমন সোজা দাঁড়াতেন আর এখন কেমন হয়ে উঠেছেন এরকম একটু সোজা করুন দেখি নিজেকে আরও পেছনে চলে যান কেমনভাবে হাসতেন যখন আপনি ছিলেন ছয় আট দশ বছরের দেখুন যদি আপনি তার পঞ্চাশ শতাংশ ফিরিয়ে আনতে পারেন নিজের মুখে শুধুমাত্র মুখে এক কৃত্রিম দাঁতবাড় করা ভঙ্গি রেখে নয় কিন্তু সেই আনন্দকে ফিরিয়ে আনুন নিজের মধ্যে যদি না হয় যদি আপনি কিছু চমৎকার নাও পারেন কমসে কম আপনার হয়ে ওঠা উচিত একটা মনোরম জীবন এই পৃথিবীর বুকে এটুকু আপনি বাধিত নিজের কাছে এবং সবার কাছে যারা আশেপাশে থাকেন এটুকু আপনার অবশ্যই করা উচিত তাই স্থির করুন নিজের মতো করে কিছু লক্ষ্য আর দেখুন আমি আপনাকে বলছি এটা শক্ত কিছু নয় একটু মনোনিবেশ দরকার এই মুহূর্তে লোকে ভাবে তারা সারা পৃথিবীর ভার নিজের মাথায় নিয়ে আছে না না যদি ধরা যায় আপনি এই মুহূর্তে শীর্ষাসনে আছেন আর আপনি যদি একটি ছবি নেন ওটাকে উল্টে দেন সেটা দেখে মনে হবে যেন আপনি পৃথিবীটা মাথায় করে বইছেন কিন্তু সেটা সত্যি নয় আপনি আপনার পায়ের ওপর দাঁড়ান বা মাথার ওপর দাঁড়ান পৃথিবী আপনার ভার নিচ্ছে এবং এটা নিজে নিজেই পাক খাচ্ছে দিন রাত্রি এটা নিজেই হয়ে চলেছে ঋতু বদলে যাচ্ছে নিজেই সূর্য আসছে নিজে নিজেই সত্যি সত্যি এখানে কিছুই করার নেই এই কয়টা সপ্তাহ এই সময়টা আপনার অনুভব করার জন্য এই বিশ্বে গুরুত্বপূর্ণ যা কিছু আছে সেসব নিজেই ঘটে চলেছে আপনার কাজ শুধু বসে জীবনের এই উদার দানকে উপভোগ করা তাছাড়া আমইল বলে এটার মধ্যে আপনাকে কিছু ঢোকাতে হবে না এটা নিজে থেকেই মিষ্টি সুতরাং এটাকে কাজে লাগান এমন ভাব করবেন না যেন আপনি সারা পৃথিবীটা চালাচ্ছেন বা আপনি সারা বিশ্বটাকে চালাচ্ছেন সেভাবে দেখতে গেলে আপনি তা করছেন না এটা নিজে নিজেই চলছে আপনি নেহাতি একটি ক্ষুদ্র জীব যে এখানে এসছে সামান্য একটুখানি সময়ের জন্য এটা নিয়ে এত লাফালাফি করবেন না জীবনের এই কয়েকটা বছরকে সামলাতে এত বেশি আদিক্ষেতা করবেন না এই কয়েকটা সপ্তাহের মধ্যে আপনি বেরিয়ে আসুন আরও বেশি হাসি খুশি এবং চমৎকার একটি মানুষ হয় এটা সময় নয় আপনি অনেক কিছু করেছেন মেনে নিন নিজের জন্য এটাই থেকে ভালো জিনিস আপনি যা করতে পারেন আপনি যদি এখানে বসেন এই ব্যক্তিটি আপনার জন্য এক মনোরম অভিজ্ঞতা আপনি যদি আপনার নিজের জন্য একটি মনোরম অভিজ্ঞতা হন বাকি সকলেও এই ব্যক্তিটিকে অনুভব করবেন একটি মনোরম অভিজ্ঞতা হিসাবে আপনি বিশাল কী জিনিস করতে পারবেন কী করতে পারবেন না তা নির্ভর করে নানান বাস্তবতার ওপরে কেউ এটা একশো ভাগ ঠিক করে দিতে পারে না আপনাকে বুঝতে হবে আমাদের কার্যকলাপ বহুলাংশে নির্ধারিত হয় আমরা কোন সময়ে আছি তার ওপর ধরুন আপনি এখানে রয়েছেন পাঁচ হাজার বছর আগে এই সময়কালটা কি যথেষ্ট নাকি আমি আরও পিছিয়ে যাব পাঁচ হাজার বছর আগে এটা ভারতবর্ষ তাই পাঁচ হাজার বছর আগে মানে এই সেদিনকার ঘটনা পাঁচ হাজার বছর আগে আপনি যদি এখানে থাকতেন আর এই বিশেষ ভাইরাসটি আপনার কাছে আসতো আপনাকে কোনো সামাজিক দূরত্ব স্থাপন করতে হতোই না কারণ এমনি কেউ নেই আপনি যদি কাউকে সংক্রমিত করতে চাইতেন তবু কাউকে খুঁজে পেতেন না কাজী আপনাকে বুঝতে হবে আমরা যা করছি আমাদের কার্যকলাপে আর আমরা কি করি বা না করি তা হল সেই সময়টা যার মধ্যে আমরা আছি আপনি যদি এখানে থাকতেন পাঁচ হাজার বছর আগে আপনি সফটওয়্যার লিখতেন না অন্য কিছু করতেন তিনি সেসব জিনিস করতেন না যে সমস্ত আপনি আজকে করছেন ভাববেন না আপনি এটা করছেন এই হলো সময় এই সময়টাতে যে সময়টার মধ্যে আমরা আছি তার একটা নিজস্ব আবহাওয়া আছে কিছু অনুকূল আবহাওয়া কিছু বিরূপ আবহাওয়া আপনি যদি এই আবহাওয়াটাকে পার হতে পারেন সুন্দরভাবে তখন লোকে বলবে আপনি একজন সফল ব্যক্তি আপনি যদি সমস্যা তৈরি করেন প্রত্যেক ছোট ছোটো ওঠাপড়া নিয়ে তবে আপনি অসফল হয়ে পড়বেন আপনার জীবনে আপনি যদি একজন ওয়েব সার্ফার হতেন জানেন তো আপনি দেখেছেন লোকে সার্ফিং করতে ঢেউয়ের ওপর তার স্বপ্ন হল সে যে একটা সুনামি আসুক একজন সার্ফারের অন্তরের স্বপ্ন হলো একটা সুনামি একটা একশো ফুট উঁচু ঢেউ তার ওপর চড়ে যাওয়া সেটাই হবে স্বপ্ন আপনি যদি জানেন কিভাবে ওটা চড়ে যেতে হয় সুনামই একটা চমৎকার জিনিস কাজেই এই মুহূর্তে ভাইরাস এটা নিজে নিজে চলে বেড়াচ্ছে না এটা নিজে নিজেই উড়েও যাচ্ছে না আর গিয়ে আপনাকে ধরছে না এর আমাদেরকে দরকার কোথাও যেতে হলে এই সিদ্ধান্তটা আমাদের হাতে যে ওটা কোথাও যাবে কি যাবে না এটা আমাদেরই কাজ এটা দেখা যাতে এটা না ছড়ায় এটা যেন আপনার কাছে না আসে আর যদি এমন হয় যে আপনার কাছে এলো আপনাকে নিশ্চিত করতে হবে এটা কারো কাছে না যায় একশো শতাংশ কারণ এটাই সময় দেখানোর আপনি কে এই প্রজন্মের মানুষ হিসাবে এটা প্রজন্মগত সমস্যা কারণ এটা কোনো রাষ্ট্রীয় সমস্যা নয় আর এ সমস্যা কোনো জাত ধর্ম সম্প্রদায় বা জাতির নয় বা বর্ণের ভাইরাসটি বেশ জানেন তো খুবই নিরপেক্ষ কিছু যায় আসে না আপনার কী জাত কী ধর্ম কি সম্প্রদায় এই নির্বিচারে মানুষের কাছে যাচ্ছে প্রথমে লোকে ভেবেছিল শুধু চীনেদের কাছে যাবে বেশ এখন সবাই টের পাচ্ছে যে ভাইরাসটি শুধু চীনেদের প্রতি আগ্রহী নয় এর জন্য প্রত্যেকেই এক বেশ বাঁচ বিচারহীন তো এটা একটা প্রজন্মগত সংকট এই সংকটের সময়ে আপনারা কি পথ সাফল্যের সঙ্গে পার হবেন নাকি ভেঙে পড়বেন একমাত্র নির্ধারিত হবে কতটা দায়িত্বশীল আচরণ আপনি এই পুরো সময়টায় করছেন তার উপরে কতটা বিবেচনার সঙ্গে নাকি বোধহীন কিছু করে এটাকে একটা বিশাল মাপের একটা বিপর্যয় করে তুলবেন এই মুহূর্তে ভারতে এবং বিশ্বের বহু অংশে দুর্ভাগ্যবশত কিছু দেশ বাদে সব জায়গায় এটা এখনও একটা যেন একটা লোকে সম্ভবত অনেক লোকে এখন আর বোঝে না দোরগোড়া কী যদি ভারতীয় মন্দিরে ঢোকেন সেখানে এক এক ফুট উঁচু দোরগোড়া থাকে এটা একটু চওড়া হয় যদি আপনি শারীরিকভাবে সক্ষম না হন সেখানে একটু মুশকিল হবে কিন্তু যারা সক্ষম তারা অনায়াসে দোরগোড়াটা পেরিয়ে যাবে এখন এটা শুধু একটা পার হওয়ার দোরগোড়া কিন্তু যদি আমরা দায়িত্বহীনতা দিয়ে কে উস্কাই এর এমন ক্ষমতা আছে যে এ একটা বিশাল পর্বতে পরিণত হতে পারে যেটা পার হওয়া যাবে না তাই এর দরকার দায়িত্বশীল আচরণ এবং দায়িত্বশীল কাজ দায়িত্বশীল বলতে কি বোঝায় সাধারণত বেশিরভাগ মানুষই ঝোঁকের বসে প্রতিক্রিয়া করার অবস্থায় থাকে দায়িত্বশীল আচরণ মানে আপনি সচেতনভাবে সাড়া দেন আপনি সচেতনভাবে সাড়া দেন আপনার সামনে যা আছে তাতে বাধ্যতার বসে নয় আমি এভাবেই করব সচেতনভাবে সাড়া দেয়া কারণ দায়িত্বশীল মানে হল আপনার সাড়া দেওয়ার ক্ষমতা এটা আপনার জীবনের থেকে গুরুত্বপূর্ণ যে আপনি সাড়া দেওয়ার ক্ষমতাটাকে বজায় রাখছেন যাই আসুক আপনার সামনে কারণ কি আসবে আমাদের সামনে আমরা সেটা ঠিক করতে পারি না বেশিরভাগ ক্ষেত্রে কিছুটা ঠিক করতে পারি কিসের সম্মুখীন হব আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিসের সম্মুখীন হব তা আমরা স্থির করি না এই জগৎ স্থির করে কিন্তু যাই সামনে আসুক আমি তার থেকে কি সৃষ্টি করব তা একশো শতাংশ আমাদের হাতে এটাই সময় সেটা দেখানোর যে আমরা কারা আমরা কি দিয়ে তৈরি আমরা কি মানুষ না শুধু আর একটি বসে চলা প্রবৃতি সর্বস্ব এক জীব সেই পরীক্ষাই নেওয়া হচ্ছে এখন আপনার এটা একটা পরীক্ষা এটা একটা বিবর্তনমূলক পরীক্ষা আপনার আমি বলছি এখনো হয় দেখুন এটা শুধু বাঁদরের ক্ষেত্রেই হয় তা নয় একটু আর চুলকুনি আপনার শরীরেও হতে পারে আপনারও হতে পারে কিন্তু আপনি আর এরকম করেন না যদি এমন হয় আপনি এভাবে সামলে নেন অনেক মানুষ আছেন তারা কিছুই করে না যখন কেউ থাকে না তখন তারা একটু এরকম করেন এটা সচেতনভাবে সাড়া দেয়া চুলকুনি একই কিন্তু এটা শুধু একটা প্রবৃত্তিমূলক প্রতিক্রিয়া এরকমটাই হওয়া দরকার এটা আপনার জন্য একটা বিবর্তনের পরীক্ষা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি হয়ে উঠেছেন একজন মানব সত্তা মানবসত্ত্বা মানে যে জানে কিভাবে থাকতে হয় এই হলো দেখানোর সময় যে আপনি জানেন যে কীভাবে থাকতে হয় কিন্তু মানুষেরা একসঙ্গে রয়েছেন লম্বা সময় ধরে মানুষজন যাদের আপনি দাবি করতেন প্রচণ্ড ভালোবাসেন বলে সাত দিন উফ খুব কঠিন হয়ে উঠেছে অনেক মানুষের কাছে তো আপনাকে এটাও দেখতে হবে এটা কেন হয়ে উঠল এত কঠিন কেন মানুষজনের সাথে থাকাটা এত কঠিন সোজা কারণটা হলো আমরা জোরালো মতামত এবং ধারণা তৈরি করে নিয়েছি প্রত্যেকের সম্পর্কে নিজেদের নিয়েও এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনাকে করতে হবে যদি এখানে বাস করতে হয় একটা সচেতন মানুষ হিসাবে যে আপনার কোনো ধরনের মতামত থাকবে না জোরালো মতামত মানে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সব কিছু সম্পর্কে এই পৃথিবীর এখানে বাস করার কোনো মানেই নেই যখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সকলের এবং সব কিছু সম্পর্কে এমনকি নিজের সম্পর্কেও তার মানে আপনি জীবনের সব সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দিয়েছেন জীবন এক সম্ভাবনা কিন্তু সম্ভাবনা এবং বাস্তবতার মধ্যে একটা দূরত্ব আছে আপনার জীবনে আপনি কি এই দূরত্বটা হেঁটে পার হতে পারবেন কি না আপনার কি সেই সাহস ও প্রতিজ্ঞাবদ্ধতা আছে এই দূরত্বটা পার হওয়ার মতো না নেই এটাই হলো একমাত্র প্রশ্ন আশা করি আপনি প্রশ্নের উত্তরটা দেবেন ইতিবাচকভাবে যেহেতু আপনি একে অনেক রকমভাবে দেখতে পারেন একবার হয়েছিল কি সেই গান গাওয়ার বিপর্যয়ের পর আমি বলতে চাইছি সেই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হওয়ার পরে শঙ্করপিলাইয়ের বাড়িতে স্ত্রী ছেড়ে দিলেন শাস্ত্রীয় সঙ্গীত গাওয়া তার করা সেই মন্তব্যের কারণে তারপর তিন দিন বাদে প্রথম তিন দিন শাস্ত্রীয় সঙ্গীত পরের তিন দিন কিছুই করার নেই তাই তিনি আয়নার সামনে কিছুটা সময় কাটালেন বিয়ের সময় কীরকম দেখতে রাখছিল তাকে এখন কীরকম হয়েছেন গ্রহ প্রভাবের কথা এই গ্রহ নক্ষত্রের প্রভাবের কারণে তিনি আকার ধারণ করেছিলেন একটি গোলকের তো তিনি সবার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে বললেন এবং তিনি বললেন সাঁকারান পেলাই বিছানার উপর বসে কিছু পড়ছিলেন এবং তিনি বললেন আমি কীরকম হয়ে গেছি আমি কীরকম ছিলাম প্রত্যেক বছর আমার সাইজ বেড়েই চলেছে জামা কাপড়ের সাইজ আমাকে বিচ্ছিরি দেখতে লাগছে আমার মুখের দিকে তাক একবারে ঝুলে পড়েছে আমার রং চলে গেছে চোখের নিচে ঝুলে রয়েছে আর এই বাজে গ্রহটা একটু রোগা হতে পারতো সংকরণ পিল্লাই শেফ পড়া চালিয়ে গেলেন কিছু বলো কিছু বলো ভালো কিছু আমার সম্পর্কে ভালো কিছু বলো আমি একবারে হতাশ হয়ে গেছি নিজেকে আয়নায় দেখে ভালো কিছু বলো কিছু বলো আমার সম্পর্কে শঙ্কর পিলাই মুখ তুলে তাকিয়ে বললেন হ্যাঁ তোমার দৃষ্টি একদম ঠিকঠাক আছে কিছু তো ভালো আপনার সম্পর্কে তো এটা সময় নয় একে অন্যের ভুল ত্রুটি ধরার এমনকি নিজেরও শুধু দেখুন কিভাবে প্রত্যেক সপ্তাহে আপনি অন্তত দশ শতাংশ উন্নত হন শারীরিকভাবে দশ শতাংশ উন্নত মানসিকভাবে দশ শতাংশ উন্নত আবেগের দিক দিয়ে দশ শতাংশ উন্নত ব্যবহারের দিক দিয়ে দশ শতাংশ উন্নত সম্পর্কের দিক দিয়ে দশ শতাংশ উন্নত এক সপ্তাহে দশ ও যদি তিরিশ শতাংশ উন্নত হয়ে যান সব কিছুতে আপনি একবারে চমৎকার মানুষ হয়ে উঠবেন বিশ্বাস করুন প্রশ্ন সৎগুরু প্রশ্নটি করেছেন পদ্মা রাগান নমস্কার সৎগুরু আপনার মতো একজন শক্তিশালী জীবন আত্মজ্ঞান লাভ করেছেন বহু জীবনের কঠোর সাধনার পরে আমাদের মতো ঈশার সাধকেরা যারা দিনে কয়েক ঘন্টা সাধনা করেন তাদের আশা কোথায় মাসে কয়েকদিন না দিনে কয়েক ঘন্টা দিনে কয়েক ঘন্টা দিনে কয়েক ঘন্টা ভালো বেশ আপনি যা জিজ্ঞাসা করছেন তা হল সদ্গুরু আপনি কি আপনার জীবনটা নষ্ট করছেন এমন কিছু করে যা করে কিছু হয় না আমাকে কি সেরকম দেখতে আমাকে কি সেরকম কারো মতো দেখতে যে এমন কাজ করবে যা আমার জন্য কাজ করে না আমি বলছি আপনার জন্য নয় আমার জন্য সেই অর্থে যে যদি আমাকে সফল হতে হয় আপনাকে সফল হতে হবে এটা হলো সেরকম একজন মালি তার বাগানের কাজ করছে যদি তাকে সফল হতে হয় তবে সমস্ত গাছগুলোকে প্রস্ফুটিত হতে হবে তাহলেই সে সফল তাই যদি গাছেরা জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় যে এই সমস্ত চাষাবাদ সার জল দিয়ে সত্যি কোনো ফল হবে গাছেরা তাদের নিজেদেরকে সমর্থনে প্রশ্ন করছে না গাছেরা মালির সামর্থ্যকে প্রশ্ন করছে না না আমি এমন একজন নই যে চায় যে নিজের জীবন নষ্ট করবে এমন কিছু একটা করে যা কাজই করে না আমি এটা করছি কারণ আমি জানি এটা কাজ করবে এটা কাজ করবে এবং এটা কাজ করছে এখন ওর নাম কি পদ্মা পদ্মা ভেঙ্কট আচ্ছা যদি পদ্মা ভাবছে যে যখন পদ্ম বা পদ্মফুল ফোটে কোনো নেপথ্য সঙ্গীত হবে না এটুকুই আমি বলছি কাল রাতে আমি একটু বাইরে বেরিয়ে ধ্যানলিঙ্গ মন্দিরের সামনে গিয়েছিলাম আর পুকুরে ভর্তি ফুল ফুটে আছে ভর্তি সম্ভবত আগে কেউ কিছু ফুল তুলছিল মন্দিরে ব্যবহার করার জন্য কিন্তু এখন এখন কেউ সেটা স্পর্শ করছে না গত এক সপ্তাহ গোটা পুকুরে ফুল ফুটে আছে এটা অবশ্যই দেখা উচিত রাত্রিতে চাঁদের আলোয় আপনি যদি এটা দেখেন এটা অসাধারণ পুকুরটা ফুলে ভরে আছে তো আপনারা কি গানটা শুনতে পেয়েছিলেন শোনেননি বুঝি আপনার যদি দেখার চোখ থাকে আর সুগন্ধ নেয়ার নাক থাকে এটা আছে আপনি যদি অপেক্ষা করে থাকেন কোন একটা নাটক হবে বলে সেরকমভাবে এটা হয় না তাই এটুকুই আমি বলছি পদ্মাকে আর সবাইকে যখন থেকে আপনি শুরু করেছেন আপনি যেই অনুশীলনই করুন না কেন আপনি কি একটু ভালো আছেন যদি ভালো থাকেন তাহলে এটাই সব যা আপনাকে করতে হবে প্রত্যেক দিন একটু ভালো একটু ভালো একটু ভালো একদিন লোকে আপনার দিকে তাকিয়ে বলবে বাহ কি সুন্দর একজন মানুষ আপনার বোঝা উচিত নয় আপনার বোঝা উচিত নয় যে আমি একজন অসাধারণ মানুষ সেটা হয় সেটা হয় শুধু সেই মল্লযোদ্ধাদের ক্ষেত্রে যারা ভুয়ো মল্লযুদ্ধ করেন সেটা অবিবর্তিত গরিলাদের মতো ভাব গরিলারা এমন করে গরিলাদের জন্য এটা ঠিক আছে একজন মানুষের কখনো এটা করা উচিত নয় লোকের দেখে বলা উচিত বাহ আপনি যদি নিজের সম্পর্কে বাহ ভাবেন তাহলে আপনার একটা গম্ভীর সমস্যা আছে আপনি এই নিয়ে মাথা ঘামাবেন না যে আপনি এগোচ্ছেন না এগোচ্ছেন না আপনি অসাধারণ হয়ে উঠছেন না উঠছেন না শুধু মনোযোগ দিন আরও সচেতন হওয়ার দিকে অনুশীলন করার দিকে যাতে আপনার প্রয়োজনীয় শক্তি থাকে সে রূপান্তর ঘটানোর এই রূপান্তরকে বাস্তব করে তুলতে আপনার বোঝা উচিত রূপান্তর ঘটে না শুধুমাত্র আপনার সদিচ্ছা আছে বলে রূপান্তর ঘটে কারণ প্রয়োজনীয় পুষ্টি আছে সব স্তরে ফুল ফোটে না কারণ আপনি পুকুরের সামনে মন্দির বানিয়েছেন বলে মন্দির আছে তার জন্য ফুল ফুটে উঠবে না তারা ফুটছে কারণ মাটি উর্বর তারা ফুটছে কারণ যথেষ্ট জল আছে তারা ফুটছে কারণ মাটিতে প্রচুর পরিমাণ পুষ্টি আছে এটাই সব আপনি সাধনার মাধ্যমে যা করতে চাইছেন আপনি ফোটার চেষ্টা করবেন না আপনি শুধু একে পুষ্টি যোগান শারীরিক মানসিক আবেগজনিত এবং শক্তির দিক থেকে দেখুন কিভাবে এই জড়িয়ে পড়া থেকে মুক্ত হবেন কারণ জড়িত থাকলে আপনাকে বিকশিত হতে দেবে না সংযুক্ত কিন্তু জড়িত নয় এটা নিয়ে আসুন আপনার সাধনার সঙ্গে গোটা ইনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা এটা নিয়ে। আপনাকে জীবনের সাথে সংলিপ্ত থাকার গভীর বোধ দেওয়ার জন্য কিন্তু জড়িয়ে না পড়ে একটাই সমস্যা যেটা মানুষের আছে তা হল সীমিত পরিচিতিগুলি আমার পরিবার আমার সমাজ আমার জাতি আমার ধর্ম আমার জাত আমার বিশ্বাস আমার দেশ আমার এই আমার ওই কেন আপনি দেখুন একটা গোপন কথা বলছি আপনাদের আপনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে পেতে পারেন কেউ আপনাকে কেউ আপনাকে বাধা দিতে পারবে না কিন্তু যদি প্রতিবেশীর থেকে এক টুকরো জমি নিতে চান তাহলে তারা রুখে দাঁড়াবে সব কিছু আপনার কারণ কোনটা আপনার কোনটা আপনার নয় শুধুমাত্র আসে পরিচিতি থেকে আপনি যদি কোনো কিছুর সঙ্গে নিজেকে চিহ্নিত করে ফেলেন সেটা আপনার হয়ে যায় যদি না করেন সেটা আপনার নয় কি করে বলেন এটা আপনার দেশ আপনি কের মালিক না আপনি স্রেফ বলেন এটা আমার দেশ আর আপনি এর জন্য বাঁচতে মরতে রাজি যদি আপনি বলেন এটা আমার জগৎ মন দিয়ে দেখুন সব কিছু আর সংলিপ্ত হয়ে পড়ুন সব কিছুর সাথে এখানে আমি আপনাকে বলছি আপনাদের নামে কেউ আদালতে মামলা করবে না কেউ আপনাকে আদালতে নিয়ে যাবে না কিভাবে আপনি দাবি করলেন এটা আপনার ছায়াপথ কোনো আইনি বিচার হবে না কোনো সমস্যা হবে না এটা নিয়ে যদি এটাকে আপনার করে নেন সমগ্র সৃষ্টি আপনার সমস্ত জীবকুল সমেত সে যে ধরনেরই হোক তখন আপনি দেখবেন আপনার ভিতরে সব কিছুই একটা অন্য মাত্রায় কাজ করছে কারণ কিছু একটা আছে মানুষের মধ্যে যেটা সীমানা পছন্দ করে না আমি চাই এটা আপনারা বুঝুন যখন একজনের বেঁচে থাকতে ঝুঁকি রয়েছে আপনি সীমানা সৃষ্টি করেন যে মুহূর্তে কোনো ঝুঁকি নেই আপনি বেড়ে উঠতে চান একমাত্র সমস্যা আপনার সাথে হল আপনি আপনার এই ক্রমাগত বেড়ে ওঠাকে কিস্তিতে সামলানোর চেষ্টা করছেন আধ্যাত্মিক প্রক্রিয়া মানে শুধু এই যে আপনি বুঝে গেছেন অনন্তের কাছে কিস্তিতে যাওয়া একটি মূর্খ ধারণা কারণ অনন্তের কাছে কিস্তিতে যাওয়া সম্ভবই নয় আপনি কেবল অন্তহীন গণনা হয়ে যাবেন যদি সেটি করেন এটা শুধুমাত্র ইচ্ছুক হওয়ার প্রশ্ন একটি জিনিসের প্রতি হ্যাঁ আরেকটি জিনিসের প্রতি না হওয়ার থেকে আপনি এই মানুষটার দিকে তাকালেন হ্যাঁ ওই মানুষটার দিকে তাকিয়ে না আবার ওই মানুষের দিকে হ্যাঁ আবার এর দিকে না আবার ওর দিকে হ্যাঁ না আপনি শুধু জীবনের প্রতি একটি মস্ত পর হ্যাঁ হয়ে যান দেখবেন আপনার সীমানাগুলি অদৃশ্য হয়ে গেছে এই মহাবিশ্বের সব কিছুর জন্যই আপনার সীমানাগুলো অদৃশ্য হয়ে গেছে এটাই আপনি চাইছেন যে আপনি যাই হন না কেন যেখানেই থাকুন না কেন আপনি আরও বেশি কিছু হতে চাইছেন সেই আরও বেশি যদি না হয় আপনি আরও বেশি হতে চাইছেন যদি সেটা হয় আরও বেশি সৃষ্টির দিকে ধাপে ধাপে এগিয়ে যাবেন না কারণ এটি সুবিশাল কেউই ধাপে ধাপে কি একদিন হঠাৎ করে বলতে পারবেন আমি সম্পূর্ণ হয়ে গেছি তাই পদ্মা প্রস্ফুটিত হওয়ার সময় এসে গেছে এই আশার সাথে আশা করি এই আশার সাথেই আপনার পিতামাতা আপনাকে নামটি দিয়েছে যে আপনি একটি পদ্মফুল না আমি কোনো রাজনৈতিক মন্তব্য করছি না কারণ আমরা এমন এক সময় বসবাস করছি যেখানে পদ্মফুল বললেই ও আপনি এই দলের লোক আমি যদি আমার হাত এভাবে তুলি ও ওই দলের লোক না না আমি কোনো দলেরই সদস্য নই কিন্তু আমি আপনাদের বলতে চাই আপনারাও কোনো দলের সদস্য হবেন না শুধুমাত্র রাজনৈতিক নয় যে কোনোভাবেই কারণ আপনি এ মহাবিশ্বকে আপনার নিজের হিসাবে অনুভব করতে সক্ষম আপনার নিজের মধ্যে কারণ এখন অবধি আপনার সাথে যা কিছু হয়েছে সব আপনার নিজের ভেতরই হয়েছে আপনি সূর্যকে দেখলেন নিজের চোখ দিয়ে নিজের মনের মধ্যে আপনি তারাগুলি দেখলেন নিজের মধ্যে আপনি সেখানে যাননি আপনি যা কিছু দেখেছেন এই সমস্ত অভিজ্ঞতা আপনার নিজের মধ্যেই হচ্ছে আপনি যদি চান এই সমগ্র মহাবিশ্ব আপনার মধ্যেই রয়েছে এটাই আপনাকে অভিজ্ঞতা করতে হবে এই ভাইরাসের সময় খুব ভালো সময় এটা করার জন্য আমরা এই ব্যাপারে সাহায্যও করতে পারি ইনার ইঞ্জিনিয়ারিং উপলব্ধ রয়েছে এবং আমার মনে হয় ফাউন্ডেশন একটি অফার করতে চলেছে এই মাসে যে এই মাসের মধ্যে এই এপ্রিল মাসে এটা একটা এপ্রিল ফুলে ব্যাপার নয় ঠিক আছে এই এপ্রিল মাসে তারা ইনার ইঞ্জিনিয়ারিং অনলাইনটি উপলব্ধ করছেন প্রত্যেকের জন্য অর্ধেক দামে এবং সেই সমস্ত মানুষ যারা পুলিশ অফিসার স্বাস্থ্যকর্মী বা যারা এই মুহূর্তে দেশে কোনো আপতকালীন সেবার মধ্যে নিযুক্ত আছেন তাদের জন্য এটি সম্পূর্ণ বিনামূল্যে উপলব্ধ ग योग, योगयोगे स्वराय भूथ भूथ भूते स्वराय कालकालकालराय शिव शिव सर्व योग योग